গেটম্যানের অবহেলায় আবারও ঘটল ট্রেন দুর্ঘটনা। খুলনার আফিলগেট বাইপাস সড়কে গেটম্যানের অবহেলায় ট্রেন পিকআপ সংঘর্ষে হেলপার আফজাল শেখ নিহত হয়েছেন। খুলনা নগরীর খানজাহান আলী থানা এলাকার আফিলগেট বাইপাস সড়কে এ ঘটনা ঘটে। নিহত আফজাল শেখ গোপালগঞ্জের মনসুর আলীর ছেলে। এ ঘটনায় তার ভাই চালক নূর ইসলাম শেখ আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। খুলনা রেলওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোল্লা খবির হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, সংঘর্ষে পিকআপটি দুমড়ে মুচড়ে গেছে। ঘটনাস্থলে গিয়ে তিনজন গেটম্যানের কাউকেই পাওয়া যায়নি। দৌলতপুর রেলওয়ে পুলিশ ফাঁড়ি ইনচার্জ এসআই শফিকুল ইসলাম বলেন, আফিলগেট বাইপাস সড়কে চিলাহাটি থেকে ছেড়ে আসা রকেট ট্রেনের সঙ্গে মুরগি বহনকারী পিকআপের সংঘর্ষ হয়। ট্রেনের ইঞ্জিন পিকআপটিকে বেশ খানিকটা দূরে টেনে নিয়ে যায়, ফলে পিকআপটি দুমড়ে মুচড়ে যায়। ফায়ার সার্ভিসের সহায়তায় পিকআপ থেকে হেলপার আফজাল শেখ ও চালক নূর ইসলাম শেখকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। তবে আফজাল শেখ মারা গেছেন। আহত নূর ইসলামকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। প্রিয় ভিউয়ার্স, এত এত দুর্ঘটনার পরও কেন গেটম্যানদের সচেতন করা যাচ্ছে না? এসব দুর্ঘটনা এড়াতে ডিজিটাল সিস্টেম চালু কি সময়ের দাবি হয়ে উঠছে বলে মনে হয় আপনাদের? ইয়েস অথবা নো লিখে কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনাদের মতামত। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, আর আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।